তো যেটা ঘটেছে আজকে সকালবেলা হাবড়া নালন্দা মোড়ে হাবড়া পুরসভার ছাপাই কর্মীদের তপ্ত সেখানে সুমিরন শোনা যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সুমিরন পালের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি সকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনায় জনসংযোগ করতে গিয়েছিলেন রাহুল সিনহা এবং পুরসভার বিপর্যয় মোকাবিলা দপ্তরে তিনি গিয়েছিলেন যেখানে সাফাই কর্মীদের বিক্ষোভের মুখে তিনি পড়েন চায় পে চর্চা কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা পুরসভা চলছে কিরকম পরিষেবা দিচ্ছে তার মানে পুরো ইনস্টিটিউশনটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এটাই তার সবচেয়ে বড় প্রভাব প্রচার করতে যাওয়ার অধিকার আমার আছে সর্বত্র জনগণের পয়সা নেবে তৃণমূলের স্লোগান দেবে এ কোন জাতীয় রাজনীতি চলছে আপনার মানুষ দেখো এবার চোখ রাখবো যে খবরে কুস্মিতা আমরা দেখেছি যে এবার এ রাজ্যে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় শান্তিপূর্ণভাবে হয় এবং নিরপেক্ষভাবে হয় তার জন্য কিন্তু বিগত কয়েক মাস ধরেই নির্বাচন কমিশন এক এক মানে অত্যন্ত কড়া কিছু পদক্ষেপ নিয়েছিল এবং যার মধ্যে ছিল অতিরিক্ত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রাজ্যের সর্বত্র তা সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি 27 মার্চ ছিল প্রথম দফা ভোট তার আগের দিন রাত্রে অর্থাৎ 26 মার্চ কিন্তু বোমায় আহত হন পটাশপুরের পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সেখানকার এক পুলিশ আধিকারিক আর তারপরে কিন্তু আরও নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ করল কি পদক্ষেপ কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা বরদাস্ত নয় আত্মরক্ষার্থে গুলিও চালাতে পারে বাহিনী সূত্রের খবর দ্বিতীয় দফা ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন এদিকে দ্বিতীয় দফার ভোটে মোতায়েন থাকবে 651 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফায় ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন সূত্রের খবর কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে প্রথম দফা ভোটের আগের দিন অর্থাৎ 26 মার্চ রাতে পূর্ব মেদিনীপুরে পটাশপুরের আরগোয়াল গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হন পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী বোমার আঘাতে গুরুতর জখম হন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও সূত্রে খবর সেই ঘটনার পরই নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে ভবিষ্যতে যদি কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলা হয় তাহলে আত্মরক্ষার স্বার্থে যা ব্যবস্থা নেওয়ার বাহিনী নেবে প্রয়োজনে গুলিও চালাতে পারে বাহিনী সূত্রে খবর নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কোনোভাবেই কোনো ধরনের ঝামেলা অশান্তি সহ্য করা হবে না কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলা হলে বাহিনীও চুপ করে বসে থাকবে না অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রের খবর বৃহস্পতিবার 4 জেলায় 30টি আসনে ভোট গ্রহণের জন্য 651 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে 210 কোম্পানি পূর্ব মেদিনীপুরে 199 কোম্পানি বাঁকুড়ায় 170 কোম্পানি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 72 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে নজর কাড়া কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এখান থেকে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়ও এই হাই প্রোফাইল কেন্দ্রে 341টি বুথে নিরাপত্তায় থাকছে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অশান্তি এড়াতে এখানে আরও সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে নির্বাচন কমিশন সূত্রের খবর রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সমন্বয় আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুমা পাল ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা